ফাইনালি 2023 বর্ষত নতুনক রেশন কার্ড অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এতিয়া আপনি ঘরতে বহি আপনার মোবাইল সহায়ত আপনি রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব পারিব। যে সকল মানুষের এতিয়ালৈকে রেশন কার্ড নাই সেই সকলে নতুনক আবেদন করব পারিব। রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব পারিব আপনার মোবাইল সহায়ত। কেবল মাত্র আপনার আধার কার্ডের জড়িয়ে আপনি রেশন কার্ড অনলাইন আবেদন করব পারিব। আপনি যদি এতিয়ালৈকে রেশন কার্ড অনলাইন আবেদন করা নাই তেন্তে আপনার বাবে আছে সুখবর। এতিয়া আপনি ঘরতে বহি আপনার মোবাইল সহায়ত আপনি রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব পারিব। আর আপনাদের কেনেকে রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব পারিব আপনার পরিয়ালের সকল সদস্যের সহ আপনি রেশন কার্ডের বাবে কেন আবেদন করব পারিব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আজির এই ভিডিওত মই আপনাদের দেখাই দিম। আপনি অল্প স্কিপ নকরাকৈ ভিডিওটা শেষলৈকে চাই লব। ভিডিওটো শেষলৈকে চাই আপনাদের রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব। নহলে আপনার রেশন কার্ডের ফর্ম খন ফাইনালি সাবমিট নহব আর আপনার ফর্ম খন রিজেক্ট করে দিয়া হব। সেই কারণে আপনাদের ভিডিওটো শেষলৈকে চাই আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝি পাছত আপনাদের রেশন কার্ডের বাবে আবেদন করব। সো বন্ধুসকল আজির মূল ভিডিওটো আরম্ভ করছো। প্রথম আপনি আপনার মোবাইল ফোনের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি গুগলের সার্চ বারত ইয়াত আপনি সার্চ করব। ইয়াত আপনি লিখিব NFSA এখানে লিখে আপনি সার্চ করব। তারপর আপনার সম্মুখত প্রথম একটা লিঙ্ক আহিব NFSA। এই লিঙ্কত আপনি ক্লিক করব। এই লিঙ্কত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব। আর আপনার সুবিধার বাবে মই ভিডিও ডেসক্রিপশনত এই লিঙ্ক দি দিম। তাত ক্লিক করেও আপনি ডাইরেক্ট এই টু পেজলৈ আহিব পারিব। ইয়ার পাছত আপনি চাব পারিব ইয়াত চৌকত দিয়া আছে সাইন ইন রেজিস্টার লেখা আছে। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত ইয়াত লেখা আছে পাবলিক লগইন। আপনি পাবলিক লগইনত ক্লিক করব। পাবলিক লগইনত ক্লিক করার পাছত আপনি অল্প সময় ওয়েট করব। তারপর স্ক্রল ডাউন করে আপনি তলপিনে আহিব। অহার পাছত ইয়াত লেখা আছে সাইন ইন উইথ লগইন আইডি। এতিয়া আপনি লগইন আইডি ক্রিয়েট করব লাগিব। ইয়াত লেখা আছে লগইন আইডি পাসওয়ার্ড ক্যাপচা এন্টার করে আপনি লগইন করব লাগিব। সেই কারণে প্রথম আপনি নতুন ইউজার হলে আপনি ইয়াত ক্লিক করব। নিউ ইউজার লেখা আছে ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি একটা আইডি বনাব লাগিব। তারপর আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব। ইয়াত আপনি চাব পারিব রেজিস্টার নিউ ইউজার লেখা আছে। ইয়াত লেখা আছে ফার্স্ট নাম। প্রথম আপনার ফার্স্ট নামটো এন্টার করব। তারপর আপনার লাস্ট নাম এন্টার করব। ইয়ার পাছত ডেট অফ বার্থ, ইয়াত আপনার জন্ম তারিখ এন্টার করব। ইয়ার পাছত জেন্ডার মেল ফিমেল যি হয় সেইটো আপনি সিলেক্ট করব। আপনার তারপর লেখা আছে লগইন আইডি। আপনার মতামত হিসাবত আপনি লগইন আইডি ইয়াত ক্রিয়েট করব। ইয়ার পাছত লেখা আছে পাসওয়ার্ড, এই বক্সত আপনার পাসওয়ার্ড এন্টার করব। আকৌ কনফার্ম পাসওয়ার্ড, এই বক্সত এন্টার করব। তারপর লেখা আছে ভ্যালিডেশন মোড লেখা আছে, ইয়াত এই বক্সত আপনার আধার কার্ড নম্বর এন্টার করব। ইয়ার পাছত মোবাইল নম্বর এন্টার করব। তারপর ইমেল এড্রেস এন্টার করব। আর এই ইমেলত আপনার রেশন কার্ড নম্বর সেন্ড করা হব। সেই কারণে ইয়াত আপনি ভ্যালিড ইমেল আইডি আপনি এন্টার করব। তারপর ইয়াত লেখা আছে স্টেট, আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি আসাম সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনি ইয়াত আপনার ডিস্ট্রিক্টের নাম লিখিব। ইয়ার পাছত এই বক্সত তেহসিল, আপনার তেহসিল আপনি এই বক্সত লিখিব, তেহসিলের নামটো সিলেক্ট করব। তারপর লেখা আছে ভিলেজ টাউন, এই বক্সত আপনার গাঁও নামটো আপনি সিলেক্ট করব। ইয়ার পাছত লেখা আছে এড্রেস, আপনি এই বক্সত আপনার সম্পূর্ণ ঠিকনাখিনি আপনি এই বক্সত লিখিব। তারপর ইয়াত লেখা আছে পিন, এই বক্সত আপনার পোস্ট অফিস পিন কোডটো এন্টার করব। আর আপনার যদি মেইলিং এড্রেস বেলেগ কিবা থাকে তেন্তে আপনি এড্রেস লাইন টুত আপনি আপনার মেইলিং এড্রেসটো আপনি লিখিব পারে। তারপর দিয়া আছে ইয়াত একটা ক্যাপচা অঙ্ক, আপনি এই ক্যাপচা অঙ্কটো শুদ্ধ আনসার উলিয়াই আপনি এইটো বক্সত এন্টার করব। তারপর ইয়াত দিয়া আছে রিমার্কস, ইয়াত আপনি রিমার্ক কেবল মাত্র রিমার্ক লিখিলে হব। ইয়াত এই বক্সত কেবল রিমার্ক লিখি আপনি এরি দিব এইটো। তারপর এই দুটা বক্সত আপনি টিক মার্ক করব। দুটা বক্সত টিক মার্ক করার পাছত আপনি সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার পাছত আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরত এটা ওটিপি সেন্ড করব। ইয়াত আপনি চাব পারিব মোর ওটিপি আহি গৈছে। এই ওটিপিটো আপনি এইটো বক্সত এন্টার করব। তারপর আপনি সাবমিট ওটিপিত ক্লিক করব। তারপর আপনার আইডি ক্রিয়েট হয়ে যাব কমপ্লিট। আইডি ক্রিয়েট হওয়ার পাছত ইয়াত লেখা আছে সাইন ইন রেজিস্টার, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি পাবলিক লগইনত আকৌ ক্লিক করব। হোম পেজলৈ অহার পাছত ইয়াত লেখা আছে সাইন ইন উইথ আদার ওটিপি, আপনি এই বক্সত আপনার আধার কার্ড নম্বরটো এন্টার করব। তারপর এই ক্যাপচা কোডটো আপনি এইটো বক্সত এন্টার করব। ইয়ার পাছত আপনি সেন্ডার ওটিপিত ক্লিক করব। আর যদি আপনি লগইন আইডিত লগইন করব বিচাৰে তেন্তে ইয়াত দিয়া আছে লগইন আইডি, এই বক্সত আপনি রেজিস্টার করার সময়তে যেটো লগইন আইডি দিছিল সেই লগইন আইডিটো এইটো বক্সত এন্টার করব। তারপর দিয়া আছে পাসওয়ার্ড, এই বক্সত আপনি পাসওয়ার্ডটো এন্টার করব। তারপর ইয়াত ক্যাপচা যেটো দিয়া আছে এই ক্যাপচা কোডটো আপনি সেম টু সেম এইটো বক্সত এন্টার করব। তারপর আপনি সাইন ইনত ক্লিক করব। জেন্ডার ওটিপিত ক্লিক করার পাছত আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরত এটা ওটিপি সেন্ড করব। সেই ওটিপিটো আপনি এইটো বক্সত এন্টার করব। তারপর আপনি ইউজ ওটিপিত ক্লিক করব। ওটিপিত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব। এতিয়া আপনি চাব পারিব ইয়াত দিয়া আছে কমন রেজিস্ট্রেশন ফেসিলিটি লেখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত দিয়া আছে নিউ রেজিস্ট্রেশন, আপনি নিউ রেজিস্ট্রেশনত ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত ইয়াত লেখা আছে সিলেক্ট ইয়োর স্টেট, আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি অসম সিলেক্ট করব। তারপর ইয়াত লেখা আছে সাবমিট, আপনি সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব। ইয়াত দিয়া আছে প্রথম কেইটামান অপশন দিয়া আছে, এই কেইটা অপশন আপনি ফিল আপ করব লাগিব। তারপর সম্পূর্ণ আপনার ফর্মখন ফাইনালি সাবমিট হব। ইয়ার পাছত আপনি তলপিনে আহিব। অহার পাছত ইয়াত দিয়া আছে কার্ড টাইপ, ইয়াত এনেকুৱা আসাম থাকিব। তারপর লেখা আছে সিলেক্ট ওয়ান, আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি দ্বিতীয় অপশনটো সিলেক্ট করব। ইয়াত তারপর লেখা আছে সিলেক্ট বেনিফিসিয়ারি টাইপ, ইয়াত আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি রেশন সিলেক্ট করব। ইয়ার পাছত আপনি তলপিনে আহিব। অহার পাছত ইয়াত দিয়া আছে অ্যাপ্লিকেন্ট পার্সোনাল ডিটেইলস লেখা আছে, আপনি চেঞ্জ আপলোড নিউত ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি আপনার মোবাইল ফোনের পর আপনি এখন আপনার ফটো আপলোড করে দিব। ইয়ার পাছত তলত আহিব। অহার পাছত ইয়াত দিয়া আছে নেম, এই বক্সত আপনার আধার কার্ডের নিচিনে আপনার নাম এন্টার করব। তারপর লেখা আছে জেন্ডার, আপনি
আপনি রেড ওয়ানত ক্লিক করে আপনি মেল ফিমেল যে হয় সেটা সিলেক্ট করব ইয়ার পাছত তলত আহিব অহার পাছত লেখা আছে ডেট অফ বার্থ এই বক্সত আপনি আপনার জন্ম তারিখ এন্টার করব তার পাছত লেখা আছে মাদার্স নেম ইন ইংলিশ এই বক্সত আপনার মার নাম এন্টার করব ইয়ার পাছত লেখা আছে ফাদার্স নেম এই বক্সত আপনার দেউতার নামটো আপনি এন্টার করব তার পাছত লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি ম্যারিড নে আনম্যারিড ইয়ার পর আপনি সিলেক্ট করব যে হয় সেটা আপনি সিলেক্ট করব তার পাছত লেখা আছে ন্যাশনালিটি ইয়াত ইন্ডিয়া এনেকুৱা সিলেক্ট থাকিব আপনাক একো করব না লাগে ইয়ার পাছত আপনি তলত আহিব তলত অহার পাছত দি আছে ইজ বেনিফিসিয়ারি হ্যাজ মনরেগা কার্ড কার্ড যদি আপনার জব কার্ড থাকে তেন্তে আপনি এই বক্সত টিক মার্ক করব বক্সত টিক মার্ক করার পাছত আপনি এই বক্সত আপনার জব কার্ড নাম্বারটো এন্টার করব আর যদি আপনার জব কার্ড নাই তেন্তে আপনি এই বক্স এরিয়ে দিব ইয়ার পাছত ইয়াত লেখা আছে ইজ বেনিফিসিয়ারি হ্যাজ ইউনিক আইডেন্টিফিকেশন UIDAI আধার নাম্বার যদি আপনার আধার কার্ড নাম্বার আছে তেন্তে আপনি এই বক্সত আপনার আধার কার্ড নাম্বারটো এন্টার করব তার পাছত আপনি তলত আহিব অহার পাছত ইয়াত লেখা আছে প্রফেশনাল ডিটেইলস আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করব ইয়াত ক্লিক করে ইয়ার পর আপনি কোনটো কাম করে সেই কামটো কামৰ নামটো আপনি সিলেক্ট করব আপনি এতিয়া কারেন্ট কি কাম করে আছে সেই কামৰ নামটো আপনি ইয়াত সিলেক্ট করব যদি আপনি একো নকরে তেন্তে ইয়াত দি আছে আদার আপনি এই অপশন সিলেক্ট করব ইয়ার পাছত লেখা আছে এনুয়াল ইনকাম ইন রেস আপনার বছরত কিমান টাকা ইনকাম হয় সেইটো আপনি এই বক্সত লিখিব ইয়ার পাছত আপনি তলত আহিব অহার পাছত এই বক্সত আপনি টিক মার্ক করব ইয়াত টিক মার্ক করার পাছত ইয়াত লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ আপনি ইয়াত সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করার পাছত ইয়াত দি আছে এড্রেস ডিটেইলস এতিয়া আপনার ঠিকনাখিনি আপনি সম্পূর্ণ দিব লাগিব তার পাছত আপনি তলত আহিব অহার পাছত ইয়াত দি আছে প্রেজেন্ট এড্রেস দিয়া আছে তার পাছত লেখা আছে প্রেজেন্ট ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে ইয়ার পর উলিয়াই আপনি আপনার ডিস্ট্রিক্টখনের নাম সিলেক্ট করব ডিস্ট্রিক্টখনের নাম সিলেক্ট করার পাছত ইয়াত দিয়া আছে প্রেজেন্ট টেসেল ইয়াত আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি আপনার টেসেল সিলেক্ট করব তার পাছত লেখা আছে প্রেজেন্ট ভিলেজ টাউন আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনার গাঁওর শহরের নাম আপনি যত বসবাস করে সেই গাঁও শহরের নাম আপনি সিলেক্ট করব ইয়ার পাছত ইয়াত দিয়া আছে প্রেজেন্ট এড্রেস হাউস নং হাউস নেম ইটসি দিয়া আছে ইয়াত আপনি আপনার ঘরের নামটো আপনি লিখে দিব নহলে ঘরের নম্বরটো আপনি লিখে দিব ইয়াত তার পাছত ইয়াত দিয়া আছে প্রেজেন্ট ল্যান্ডমার্ক অর লোকেলিটি ইফ এনি লিখা আছে আপনার গাঁওর ওসরত কোনো যদি লোকেলিটি ল্যান্ডমার্ক মসজিদ মন্দির বা হসপিটাল বা কোনো ধরনের স্কুল যদি থাকে তেন্তে আপনি ইয়াত নাম লিখিব পিন নাম্বার এই বক্সত আপনার পোস্ট অফিস পিন কোডটো এন্টার করব ইয়ার পাছত আপনি তলত আহিব তলত অহার পাছত ইয়াত দি আছে পার্মানেন্ট এড্রেস দিয়া আছে যদি আপনি উপরের যেখিনি এড্রেস আপনি ফিল আপ করেছে সেই এড্রেস খিনি যদি পার্মানেন্ট আপনার এড্রেস হয় তেন্তে আপনি এই বক্সত টিক মার্ক করব বক্সত টিক মার্ক করার পাছত ইয়াত তলত অটোমেটিকলি ইয়াত আহি যাব অহার পাছত আপনাক ইয়াত একো করব নালাগে আপনি সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করব আকো সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব এতিয়া আপনি স্ক্রল ডাউন করে আকো তলত আহিব অহার পাছত ইয়াত দিয়া আছে এডিশনাল ইনফরমেশন এতিয়া আপনি এডিশনাল ইনফরমেশন আপনি দিব লাগিব আপনি তলত আহিব তলত অহার পাছত ইয়াত দিয়া আছে আদার ডিটেইলস আর লিখা আছে কাস্ট ক্যাটাগরি আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করে আপনি ইয়ার পর আপনার যেটো কাস্ট হয় সেইটো আপনি সিলেক্ট করব ইয়ার পাছত দিয়া আছে হাউস টাইপ আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করব ইয়াত ক্লিক করি করার পাছত আপনার সম্মুখত কেইটামান অপশন আহিব ইয়াত প্রথম দিয়া আছে রেন্টাল পাক্কা হাউস যদি আপনি ভাড়া ঘরত থাকে তেন্তে আপনি প্রথম অপশন সিলেক্ট করব তার পাছত দিয়া আছে অন পাক্কা হাউস যদি আপনার নিজের পাক্কা ঘর হয় তেন্তে আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করব আর যদি আপনার ডাইরেক্টলি ঘর নাই তেন্তে আপনি ন হোম এইটো অপশন সিলেক্ট করব তার পাছত দিয়া আছে পেইং গেস্ট হোস্টেল যদি আপনি হোস্টেলত থাকে তেন্তে আপনি পয়সা দিয়ে যদি হোস্টেলত থাকে তেন্তে আপনি এইটো সিলেক্ট করব ইয়ার পাছত দিয়া আছে গভর্নমেন্ট প্রপার্টি অর সেমি গভর্নমেন্ট অথরিটি হাউস যদি আপনি সরকারের পর ঘর পাইছে তেন্তে আপনি একেবারে শেষের অপশনটো সিলেক্ট করব তার পাছত ইয়াত দিয়া আছে রেন্টেল কাচা হাউস যদি আপনি ভাড়া ঘর থাকে আর সেই ঘরখন যদি কাচা থাকে তেন্তে আপনি এইটো অপশন সিলেক্ট করব আর যদি আপনার ঘর কাচা থাকে তেন্তে আপনি শেষের অপশনটো সিলেক্ট করব অন কাচা হাউস এইটো আপনি সিলেক্ট করব তার পাছত আপনি তলপিনে আহিব তলপিনে হওয়ার পাছত ইয়াত আপনার একো করব নালাগে ইয়াত রঙা স্টার দিয়া নাই এখিনি আপনার একো করব নালাগে আপনি এরিব পারে তার পাছত আপনি তলত আহিব অহার পাছত ইয়াত দিয়া আছে সেভ এন্ড কন্টিনিউ আকো আপনি সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করব এডিশনাল ইনফরমেশন কমপ্লিট ইয়ার পাছত দিয়া আছে আরসি মেম্বার এতিয়া আপনি আপনার ফ্যামিলির আন কোনোবা সদস্য আপনি এড করব পারিব আপনি তলত আহিব তলত অহার পাছত ইয়াত দিয়া আছে রেশন কার্ড মেম্বার্স ডিটেইলস ইয়াত দিয়া আছে এড মেম্বার আপনি ইয়াত ক্লিক করব ইয়াত ক্লিক করে আপনি সেম প্রসেস আপনি এন্টার করব ইয়াত পার্সোনাল ডিটেইলস প্রথম আপনার ফটো আপনার যিজন লড়া ছোৱালী আছে সেইজনের আপনি ইয়াত ফটো আপলোড করব তার পাছত তেওঁৰ আধার কার্ডের নিচিনা নাম এন্টার করব সেম প্রসেস হয় ইয়ার পাছত আপনি একেবারে তলত আহিব সম্পূর্ণ ডিটেইলস খিনি এন্টার করার পাছত ইয়ার পাছত ইয়াত দিয়া আছে সাবমিট আপনি সাবমিটত ক্লিক করব সাবমিটত ক্লিক করার পাছত এতিয়া আপনি আপনার ফ্যামিলি মেম্বার যিজন এড করেছে তে মোবাইল নম্বরত এটা OTP সেন্ড করব সেই OTPটো আপনি এন্টার করে সাবমিটত আকো আপনি ক্লিক করব সাবমিটত ক্লিক করার পাছত সেই মেম্বারজন আপনার রেশন কার্ডের আরসি লগত এড হয়ে যাব ইয়ার পাছত সেম প্রসেস হয় মই এইটো এৰি দিছো আপোনালোকে নিচে করব তার পাছত ইয়াত দিয়া আছে সেভ এন্ড কন্টিনিউ আকো আপনি সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করার পাছত মই মোৰ ফ্যামিলি মেম্বার কোনোবাই এড কৰা নাই সেই কারণে ইয়াত আহিছে আৰু আপুনি যদি এড কৰে তেন্তে ইয়াত একো নাহিব আপোনাৰ ডাইৰেক্টলি বেলেগ পেজত আপোনাক ৰিডাইৰেক্ট কৰিব আপুনি অকেত ক্লিক কৰিব মই অকেত ক্লিক কৰিছো ইয়াৰ পাছত দিয়া আছে আৰচি ইনক্লুডাৰছৰ লিখা আছে আপুনি তলত আহিব অহাৰ পাছত ইয়াত এতিয়া আপুনি ডকুমেণ্টছ দিব লাগিব ইয়াত বহুতে ডকুমেণ্টছ কোন সিলেক্ট কৰিব নোৱাৰে সেই কাৰণে তেওঁ ৰিজেক্ট কৰি দিয়া হয় ইয়াত দিয়া আছে ডকুমেণ্ট ৰিকুৱেড লিখা আছে আইডেণ্টিটি প্ৰুফ লিখা আছে আপুনি সিলেক্ট ওৱানত ক্লিক কৰিব ইয়াত ক্লিক কৰি আপুনি যিকোনো এখন আপোনাৰ ডকুমেণ্টছ দিব লাগিব এভিডেভিট আছে বাৰ্থ চাৰ্টিফিকেট আছে CGS
কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, অফিস আইডি আছে, পেন কার্ড আছে, পাসপোর্ট আছে। ইয়ার পর আপনি যিকোনো এখন আপনি ডকুমেন্টস দিব লাগিব, আপনি ইয়া সাব পারিব। আধার কার্ড আছে, আপনি আধার কার্ড দিব, নহলে ভোটার আইডি দিব, নহলে পেন কার্ড দিব। ইয়ার পাছত মই ইয়াত আধার কার্ড দি আছো, আপনি আধার কার্ড সিলেক্ট করব পারে। ইয়ার পাছত আপনি এই ডকুমেন্টস ইয়াত আপনি যিখন ডকুমেন্ট সিলেক্ট করব সেই ডকুমেন্টস খনৰ ইয়াত নাম্বারটো এন্টার করব। নাম্বার এন্টার করার পাছত ইয়াত দিয়া আছে ডকুমেন্ট ইস্যু ডেট, আপনি ইয়াত এই ক্যালেন্ডারত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টস যিখন আপনি আপলোড করব সেই ডকুমেন্টস খনত আপনি চেক করব এটা ইস্যু ডেট আছে। সেই ইস্যু ডেটটো আপনি এই ক্যালেন্ডারত ক্লিক করে আপনি সিলেক্ট করব। ইয়ার পাছত দিয়া আছে ফাইল টু বি আপলোডেড, আপনি সোর্স ফাইলত ক্লিক করব। এখিনি করার পাছত ইয়াত সোর্স ফাইল অপশন আহি যাব, সোর্স ফাইলত ক্লিক করে আপনি এই ডকুমেন্টস খন আপলোড করে দিব। ইয়ার পাছত দিয়া আছে এড্রেস প্রুফ, ইয়াত আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি ইয়ার পর এড্রেস প্রুফৰ বাবে আন এখন ডকুমেন্টস আপনি দিব পারিব। মই ইয়াত ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছো, আপনি বেলেগ করব পারে। তার পাছত ইয়াত দিয়া আছে প্লিজ এন্টার দা এনক্লোজার প্রুফ নাম্বার, ইয়াত আপনি যিখন ডকুমেন্ট সিলেক্ট করব সেই ডকুমেন্টস খন নাম্বার ইয়াত এন্টার করব। তার পাছত ইস্যু ডেট এন্টার করব। ইয়ার পাছত সোর্স ফাইলত ক্লিক করে আকৌ আপনি সেম প্রসেসত আপলোড করব। ইয়ার পাছত তলত আহিব, তলত অহার পাছত একেবারে তললৈ আহিব। আপনি তলত অহার পাছত ইয়াত দিয়া আছে সেভ এন্ড কন্টিনিউ, আপনি সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করব। ইয়ার পাছত লেখা আছে এনএফসি ক্রাইটেরিয়া লেখা আছে, আপনি তলত আহিব। অহার পাছত ইয়াত লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, আপনি ইয়াত ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আকৌ আপনি তলত আহিব। পাছত দিয়া আছে হোম ফায়ার প্রাইস শপ লেখা আছে, আপনি সিলেক্ট ওয়ানত ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি নট অভেলেবল এইটো অপশন সিলেক্ট করে রাখব, কিয়নো এতিয়ালৈকে হোম ফায়ার প্রাইস শপ ওপেন হওয়া নাই, সেই কারণে ইয়াত এতিয়ালৈকে অহা নাই। তারপর ইয়াত দিয়া আছে সেভ, আপনি সেভত ক্লিক করব। সেভত ক্লিক করার পাছত আপনি অল্প সময় ওয়েট করব, অল্প লোডিং হব, ডাটা প্রসেসিং ইজ ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট রিফ্রেশ লেখা আছে। আপনি অল্প সময় ওয়েট করব, আপনার ফর্ম খন ফাইনালি এতিয়া সাবমিট হয়ে যাব। তারপর আপনার ফর্ম খন ফাইনালি সাবমিট হয়ে যাব। আর সাবমিট হওয়ার পাছত ইয়াত দিয়া আছে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, আপনি ইয়াত ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি অল্প সময় ওয়েট করব, অল্প লোডিং হব। তারপর আপনি স্ক্রল ডাউন করে তলত আহিব, তলত অহার পাছত ইয়াত চাব পারিব। ইয়াত দিয়া আছে অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন, ড্রাফট অ্যাপ্লিকেশন লেখা আছে, আর লেখা আছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন লেখা আছে। ইয়ার পাছত আপনি চাব পারিব, ইয়াত দিয়া আছে অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন, আপনি আপনার ফর্ম খন এতিয়া যখন আপনি সাবমিট করেছিল সেই ফর্ম খন ইয়াত আহিব। সম্পূর্ণ ডিটেলসর সহিতে আপনার ফর্ম খন ইয়াত আহিব যদি অ্যাপ্রুভ হয়ে যায়। স্ট্যাটাস যদি আপনার ফর্ম খন অ্যাপ্রুভড হয়ে যায় তেন্তে এনেকুৱা এটা ইমেল আহিব আপনার মোবাইল ফোনত, ইয়াত আপনি চাব পারিব। মোর এটা ইমেল আহিছে, মোর ফর্ম খন অ্যাপ্রুভড হয়েছে, সেই কারণে ইয়াত এনে এটা ইমেল আহিছে। আর এই ইমেলত আপনার এটা রেফারেন্স নাম্বার দিয়া হব, লগতে আপনার রেশন কার্ড নাম্বার দিয়া হব। ইয়াত আপনি চাব পারিব স্টেট রেজিস্ট্রেশন নাম্বার, ইয়াত আপনি চাব পারিব, আর লগতে রেশন কার্ড নাম্বার ইয়াত দিয়া আছে, ইয়াত আপনি চাব পারিব আসাম স্টেট। ইয়ার পাছত মোর নাম ইয়াত আহিছে, আর মই কেতিয়া কোনটো তারিখত এপ্লাই করেছিলো ইয়াত সম্পূর্ণ ডিটেলস খিনি দিয়া আছে, ইয়াত আপনাদের চাব পারিব। সো বন্ধু বান্ধবী সকল, এনেকৈ আপনাদের রেশন কার্ডের বাবে অনলাইন আবেদন করব পারিব। আর যদি কিবা অসুবিধা হয় তেন্তে আপনি নিশ্চয় মোক কমেন্টত জানাব। সো বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিও দেখিনি আছিল, আর যদি আপনাদের স্কিপ করে কিবা মিস্টেক করে দিয়ে তেন্তে আপনার রেশন কার্ড খন কমপ্লিট এপ্লাই নহব। সো বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিও দেখিনি আছিল, আশা করছো আপনাদের নিশ্চয় বুঝি পাইছে। যদি কোনো ধরনের অসুবিধা হয় তেন্তে আপনাদের নিশ্চয় মোক কমেন্টত জানাব। সো বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিও এখানে আছিল।